হ্যালো সোনাম তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের সিসি নাইন যে পেপারটি আছে সেই সিসি নাইন পেপারটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস ফাইভের যেটি প্রশ্ন আছে বংশদাত্তের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কি ছিল তো এর উত্তরটি আমি তোমাদের সামনে আলোচনা করবো তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের উত্তরটি মুঘল যুগে শাসন ব্যবস্থার অন্যতম কাঠামো ছিল মনসবদারী প্রথা কথার অর্থ হল পদমর্যাদা এই পদমর্যাদার আধিকারিকে বলা হতো মনসবদার এই প্রথায় মনসবদারদের সামরিক দায়িত্ব পালন করতে হতো সেজন্য প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট সংখ্যক সেনা ও ঘোড়া রাখতে হতো সেই মতো তাদের বেতন ঠিক হতো এই প্রসঙ্গে ইএইচ কুরিশি মন্তব্য করেছেন যে মনসবদারি প্রথার মূল নীতি পূর্বে চালু হয়েছিল কিন্তু আকবর মুঘল যুগে এই প্রথার সংগঠন নিয়মকানুন প্রথার উল্লেখ করেন পরের পেড়া জাট ও সওয়ার শব্দের দুটি মনসবদার পদের সঙ্গে অঙ্গাঙ্গিং যুক্ত বা অতপ্রতভাবে যুক্ত কিন্তু এই শব্দটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থ রয়েছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন যেমন হেনরি আরভিন বলেছেন যে পদমর্যাদা অনুযায়ী মনসবদারদের অধীনস্থ অশ্বারোহী সেনাদলকে জাট বলা হতো এবং পদমর্যাদার অতিরিক্ত অশ্বারোহী সেনাকে সাওয়ার বলা হতো অন্যদিকে ব্লকম্যান মনে করেন অশ্বারোহী এবং পদাত্ত্বিক মিলিয়ে মোট সেনাদলকে জাট এবং পদমর্যাদার অধি অতিরিক্ত অশ্বারোহী সেনাকে সাওয়ার বলা হতো অন্যদিকে ব্লকম্যান মনে করেন অশ্বারোহী এবং পদাত্ত্বিক মিলিয়ে মোট সেনাদলকে জাট এবং শুধুমাত্র অশ্বারোহী সেনাদলকে সাবার বলা হতো আবার কুরেসি ব্যাখ্যা করেন যে জাট হল মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদার সূচক এবং সাওয়ার হল মনসবদারদের অধীনস্থ সৈন্য সংখ্যা নেক্সট প্যারা আকবর তার রাজত্বকালে পনেরোশো ছাপ্পান্ন ষোলোশো পাঁচ চল্লিশতম বর্ষে অর্থাৎ পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দ নাগাদ জাট ও সাওয়ার পদ দুটি চালু করে ঐতিহাসিকদের মত পার্থক্য সত্ত্বেও বোঝা যায় যে জাট হল মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদার সূচক ও তার বেতনের পরিচয়বাহী অন্যদিকে সবারের অর্থ মনসবদারদের দেদারের অধীন সৈন্য সংখ্যা বোঝায় আকবর জাট ও সওয়ার পদ দুটির প্রচলন করার সঙ্গে সঙ্গে মনসবদারদের তিনটি শ্রেণীতে বিভক্ত করেন যথা এক যে সকল মনসবদার তাদের অধীনস্থ জাট মর্যাদার সমান সংখ্যক সওয়ার রাখতেন তারা প্রথম শ্রেণীভুক্ত হতেন দুই যে সকল মনসবদাররা অর্ধেক বা তার বেশি সবার রাখতেন তারা দ্বিতীয় শ্রেণীভুক্ত হতেন তিন নম্বর যেসব মনসবদাররা জাট মর্যাদার অর্ধেকের কম সওয়ার রাখতেন তারা তৃতীয় শ্রেণীভুক্ত ছিলেন লাস্ট প্যারা দেখো অনেকে জাট বলতে পদাতিক সৈন্য ও সবার বলতে সৈন্য সৈন্যদলকে বুঝিয়েছেন আকবরের সময় চার সংখ্যার ভিত্তিতে মনসবদাররা দুভাগ বিভক্ত ছিল জাট সংখ্যা এক হাজারে কম হলে তিনি নিম্ন মনসবদার এবং এক হাজার বেশি হলে তিনি উচ্চ মনসবদার হিসাবে গণ্য হতেন এই দুই শ্রেণীর মধ্যে নিম্ন মনসবদারের সংখ্যা বেশি ছিল তবে আকবর মনসবদারদের অধিক সংখ্যায় সবার রাখতে বা উৎসাহিত করার উদ্দেশ্যে পুরস্কার প্রদানের ব্যবস্থা করতেন যদিও বাস্তব ক্ষেত্রে দেখা যেত যে মনসবদারদের পক্ষে জাট মর্যাদার অধিক সংখ্যক সওয়ার রাখা হতো তো এই ছিল তোমাদের সিসি নাইনের একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কস অ্যান্সার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর যা নতুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারি পাওয়ার জন্য তার তাকুই